মসজিদে যারা জুতাসুরি করে মাজারে যারা এই বোমা হামলা করে, ওই ইস্তেমান মাঠে যারা হুজুর হাইরে পকেট মারে ওরাই বোমা হামলা করে, ওরাই জঙ্গি। ভালোবাসি আমি গুলিস্তান, ঢাকা আসলে মাজারে অবস্থান করি, কিছু সময় হয়তো জিয়ারত করি, এটা আমার মনের একটা আশা এবং মনের একটা আবেগ। কিন্তু মাজার ভাঙতে চাইছে কারা কি এগুলো আমি জানি না। তো যদি কেউ অন্যায়ভাবে কোনো প্রতিষ্ঠান, শুধু মাজার না, যে কোনো প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান যদি ধ্বংস করতে চায়, তার বিরুদ্ধে জনগণের বাধা দেওয়া উচিত। মসজিদে যারা জুতা চুরি করে মাজারে যারা এই বোমা হামলা করে, ওই ইস্তেমান মাঠে যারা হুজুর হাইরে পকেট মারে ওরাই বোমা হামলা করে, ওরাই জঙ্গি, ওরাই ইসলামের বিরোধ। যারা জমিনের ভিতরে ফ্যাসাদ সৃষ্টি করে ওরাই মুশরিক। এটা বলতে গেলে অনেক দূর চলে যাবে, আমি অত দূর যেতে চাই না। আর অত দূর গেলে এটা আমাকে নিয়ে সমালোচনা হবে, এত দূর আমি চাই না। ভালো এবং মন্দ সব জায়গায় আছে। ওই মসজিদের ভিতরে খারাপ লোক আছে, মাজারেও দুষ্কৃতির লোক দু একজন থাকে এবং থাকবেই। প্রত্যেক গ্রামে যেমন ভালো মানুষ আছে তেমন চোরও আছে। এখন এটা ভালো মন্দের রেজাল্ট আমি এখান থেকে দিতে পারবো না। ভালো মন্দর বিচার করার দায়িত্ব হলে দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, যারা এদেশের হাল ধরে বসে আছে তাদের, আমার মতো সাধারণ মানুষের নয়। এখানে আজকে কিছু ওহাবি নজদির গ্রুপেরা আজকে হুমকি দিয়েছে যে মাজার ভাঙচুর করবে। এই জন্য সকল সুফি পাগল আশেকগণ, ওলামায়ে কেরামগণ একসাথে আমরা হয়েছি আমরা সত্যটাকে জানার জন্য। এবং কি তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই তাদের কিছু কওমি বা বিভিন্ন লোক এখানে ওখানে পাঁচকুলিয়ালারা বসে রয়েছে খোপ পাতে, আমরা কী বলি সেটা শোনার জন্য। আসলে বাবা খোপ পাতার বিষয় না, কথা হলো এখানে যদি হাদিস কোরআনে না থাকে তো এটা অলিয়ালার কেন করবে, মাজার কেন করবে, মাজার জায়গাত কেন করবে? আর একটা জিনিস বুঝেন, যদি মাজার ভাঙতে মাওলা আলীকে বলে, হযরত আবু বক্করকে বলে থাকে, তারা থাকতে কেমনে দয়াল নবীর মাজার হয়? কারণ হেগো তো মাজার ভাঙতে কইছে, সব উঁচা কবর ভাঙতে কইছে, তো হেগো হুকুম দিলে দয়াল নবীর কেমনে মাজার হয়? যদি মাজার ভাঙতে আগে দয়াল নবীর মাজার ভেঙে আসো, কারণ এই অলিয়াল্লাহ দয়াল নবীর সাথে সংযুক্ত, তার আহলে বায়াতকে আঁকলিয়ে রেখে। বাংলাদেশে তারা যত আলেমগণ আছে সবাই বসুক, সকল সুফিগণ যত পীর অলিরা মুর্শিদ আছে তাদেরকে ডাক দিক, ডাক দিয়ে তারা সরকারিভাবে নির্দেশনাভাবে বসুক, বসে এটা যদি হাদিস কোরআনে না থাকে করা হবে না, আর যদি হাদিস কোরআনে থাকে।